আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, প্রশ্ন উত্তর পর্ব টু। তো ইতিমধ্যে আমি আপনাদের মাঝে প্রশ্ন উত্তর পর্ব এক ভিডিও আপলোড করেছি। তো ভিউয়ার্স, আজ আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, তো আপনাদের উদ্দেশ্য একটি কথা বলতে চাই। এখন আপনি যে আমার ভিডিওটা দেখছেন, হতে পারেন আপনি সিনিয়র, হতে পারেন ইনচার্জ লেভেল কিংবা জুনিয়র। তো আমরা যারা সিনিয়র রয়েছি বা যারা জুনিয়র রয়েছি, তাদের সকলের উদ্দেশ্য বলতে চাই সেটা হচ্ছে ভিউয়ার্স, তো আমরা অনেকে আছি কাজ জানি বা অনেক এক্সপিরিয়েন্স, অনেক বুঝি বা ইনচার্জ লেভেলের, কিন্তু আমরা এখনও প্রশ্নের উত্তর পর্বে বা প্রশ্ন করলে সেটার উত্তর করতে পারি না। এর কারণ হচ্ছে আমরা কাজ জানি কিন্তু সেটাকে গুছিয়ে বলতে পারি না, বা একজনে যদি একটা প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে পারি না, বাট আমরা ওই কাজটা করে দেখাতে পারি, এটাই হচ্ছে অসফলতা। তার কারণ হচ্ছে বর্তমানে ইন্টারভিউতে দুইটা বিভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাতে কাজ দেখানো আর একটা হচ্ছে রিটেন বা মৌখিক বলতে হবে বা কাগজে কলমে লিখতে হবে। তো আমি যদি কাজ জানি, বলতে না পারি, লিখতে না পারি, তাহলে সেখানে মূল্যায়ন হবে না। তো আজ এই ভিডিওটা আপনার জন্যই, যারা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন। তো আমি প্রথম পর্বে যে 10টি প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করেছি, তো ভিউয়ার্স আজও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরও 10টি প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি মোহাম্মদ ওপো, আপডেট পয়েন্ট ইউটিউব চ্যানেলের। প্রশ্নগুলো খুবই কমন, যা আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আমি আরও 10টি প্রশ্ন নিয়ে তৃতীয় পর্ব উপস্থাপন করব। তো এইভাবে করে ধারাবাহিকভাবে চলতে থাক, তো এইভাবে করে 10টি করে পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজ যে 10টি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, আমি এখন আপনাদের মাঝে এক এক করে সেই 10টি প্রশ্ন বলবো। তো এই মুহূর্তে যদি আপনি 10টি প্রশ্নের কোনো একটি বা দুটি যে কটা অ্যান্সার জানেন, প্লিজ কমেন্টে জানাবেন যে বস, আমি এর ভিতরে 5টি বা 2টি প্রশ্নের উত্তর পারি। তো আপনাকে ধন্যবাদ, শুনুন প্রশ্নগুলো কি। তো ভিউয়ার্স, আজকের এক নম্বর সেলাইয়ের সমস্যাগুলো কি কি, আবার শুনুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে সেলাইয়ের সমস্যাগুলো কি কি। নাম্বার টু, সেলাই কত প্রকার ও কি কি। নাম্বার থ্রি, স্কিপ স্টিচ কি, তিনটি স্কিপ স্টিচের উদাহরণ দিন। নাম্বার ফোর, সিঙ্গেল নিডেল প্লেন মেশিনের ক্ষেত্রে কত দাগ নিডেল বার ডাউনে থাকবে এবং কত দাগে টাইমিং হবে। নাম্বার ফাইভ, হুক টাইমিংয়ের ক্ষেত্রে নিডেল থেকে হুকের টিপ অফ পয়েন্ট বা মাথার দূরত্ব বা ফাঁকা কতটুকু থাকবে। নাম্বার সিক্স, চেইন স্টিচ মেশিনের লুপার এবং নিডেলের মাঝখানে গ্যাপ বা দূরত্ব কত মিলিমিটার থাকবে। নাম্বার সেভেন, FBX কাঞ্চা মেশিনের নিডেল থেকে রিটার্নারের মাঝে দূরত্ব বা গ্যাপ কতটুকু থাকবে। নাম্বার এইট, FBX কাঞ্চা মেশিনের নিডেল এবং লুপারের মধ্যবর্তী স্থানের গ্যাপ বা ফাঁকা কতটুকু থাকবে। নাম্বার নাইন, ফিট মেকানিজম বলতে কি বুঝো বা ফিট মেকানিজম কাকে বলে। নাম্বার টেন, ফিট মেকানিজম কত প্রকার ও কি কি। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে এক এক করে 10টি প্রশ্ন রেখেছি,
তো বলুন তো এই 10টি প্রশ্নের মধ্যে আপনি কয়টি প্রশ্ন জানেন? যদি যে কয়টি জানেন প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগবে। তো এর পরবর্তীতে রয়েছে এই 10টি প্রশ্নের উত্তর। তো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার ওয়ান, এক নম্বর প্রশ্ন, সেলাইয়ের সমস্যাগুলো কী কী? উত্তর, সেলাইয়ের ক্ষেত্রে তিন ধরনের সমস্যা হতে পারে, যথা ক স্টিচ গঠনের সমস্যা, খ পাকার সমস্যা, গ সেলাই রেখা বরাবর কাপড় ক্ষতিগ্রস্ত হওয়া। প্রশ্ন নাম্বার টু, সেলাই কত প্রকার ও কী কী? উত্তর, স্টিচ বা সেলাই মূলত দুই প্রকার, তবে ছয় প্রকার ব্যবহার করা হয়, যথা এক নম্বর লক স্টিচ, দুই চেন স্টিচ, তিন জিগজাগ স্টিচ, চার রান স্টিচ, পাঁচ ফ্লাড স্টিচ এবং ছয় ব্লাইন্ড স্টিচ। প্রশ্ন নাম্বার থ্রি, স্কিপ স্টিচ কি? তিনটি কারণ লিখো। উত্তর, একটি স্কিপ স্টিচ হলো একটি সেলাই সমস্যা যা তখন ঘটে যখন সেলাই মেশিন এক বা একাধিক সেলাই এড়িয়ে যায়, যার ফলে একটি দুর্বল সেলাই হয়। অর্থাৎ সেলাই করার সময় কোনো একটি স্টিচ না উঠে পরবর্তী স্টিচ উঠে তাকেই স্কিপ স্টিচ বলে। নাম্বার ফোর, সিঙ্গেল নিডেল মেশিনের নিডেল বার কত দাগে ডাউন আর কত দাগে টাইমিং করতে হয়? উত্তর, সিঙ্গেল নিডেল মেশিনের নিডেল বার দুই দাগে ডাউন আর এক দাগে টাইমিং করতে হয়। প্রশ্ন নাম্বার ফাইভ, হুক টাইমিং এর ক্ষেত্রে নিডেল থেকে হুকের দূরত্ব কত? উত্তর, হুক টাইমিংয়ের ক্ষেত্রে নিডেল থেকে হুকের টিপ অফ পয়েন্ট বা মাথার দূরত্ব থাকবে 0.05 মিলিমিটার, অর্থাৎ নো টাচ নো গ্যাপ। প্রশ্ন নাম্বার ছয়, চেন স্টিচ মেশিনের লুপার এবং নিডেলের মাঝে গ্যাপ বা দূরত্ব কত? উত্তর, চেন স্টিচ মেশিনের নিডেল থেকে লুপারের মাঝে গ্যাপ বা দূরত্ব থাকবে 3.5 মিলিমিটার। প্রশ্ন নাম্বার সেভেন, FBX কাঞ্চা মেশিনের নিডেল থেকে রিটার্নারের দূরত্ব কত? উত্তর, FBX কাঞ্চা মেশিনের নিডেল থেকে রিটার্নারের দূরত্ব থাকবে 2 থেকে 2.5 মিলিমিটার পর্যন্ত। প্রশ্ন নাম্বার এইট, FBX কাঞ্চা মেশিনের নিডেল থেকে লুপারের মাঝে গ্যাপ বা দূরত্ব কত? উত্তর, FBX কাঞ্চা মেশিনের নিডেল থেকে লুপারের মাঝে গ্যাপ বা দূরত্ব থাকবে 5 মিলিমিটার। প্রশ্ন নাম্বার নাইন, ফিড মেকানিজম কাকে বলে? উত্তর, যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে সেলাই করার সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য কিছু কাজ, যেমন গুণগত বৈশিষ্ট্য সম্পন্ন ভালো সিম উৎপাদন করা, সঠিক ও সুষম দৈর্ঘ্যের সেলাই তৈরি করা, সেলাই রেখা বরাবর কাপড়ের কুচকানো ভাব দূর করা, প্রয়োজনীয় অংশে কুচি প্রদান করা হয় তাকে ফিড মেকানিজম বলে। প্রশ্ন নাম্বার দশ, ফিড মেকানিজম কত প্রকার ও কী কী? উত্তর, ফিড মেকানিজম ছয় প্রকার, যথা এক নম্বর ড্রপ ফিট, দুই ডিফারেন্সিয়াল বটম ফিট, তিন অ্যাডজাস্টেবল টপ ফিট, চার নিডেল ফিট, পাঁচ ইউনিশন ফিট, ছয় পুলার ফিট। তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি কয়েকটি প্রশ্ন জানেন, যদি যে কয়েকটি জানেন প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে তৃতীয় পর্বে, ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।